এই চার জিনিস খাওয়ার ফলে আপনার বাচ্চা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, নতুন করে আরেকবার স্বাগত জানাচ্ছি হেলথ নলেজের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন খাবার খেলে বাচ্চার রং কালো হয়ে যায় এবং এমন কোনো কিছু খাবার আছে যেগুলি খাওয়ার ফলে বাচ্চার রং ফর্সা হবে, সেগুলিকে জানব আজকের এই ভিডিওতে। আর এই প্রেগনেন্সির সঙ্গে জুড়ে থাকা সবচেয়ে বহু জিজ্ঞাসিত আরেকটি প্রশ্ন, বিশেষ করে নববিবাহিতাদের জন্য একটি জরুরি প্রশ্ন, আর সেটি হলো প্রেগনেন্সির জন্য কোন কোন দিনে ট্রাই করার প্রয়োজন, মানে যদি বাচ্চা নিতে চায় তাহলে কোন সময়ে সহবাস করতে হবে, আর মাসিক চক্রের কোন দিনে সহবাস করলে প্রেগনেন্সি নষ্ট হবে না। তো এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখান থেকে আপনাকে প্রেগনেন্ট হতে এবং সেই প্রেগনেন্সির সাকসেসফুল আউটকাম হওয়ার জন্য ভীষণ সাহায্য করবে। তো ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দিন, আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এমন খুব সুন্দর ভিডিওগুলির জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক নারীর মাসিক চক্রে একটি সেফ পিরিয়ড হয়ে থাকে, আর যদি আপনি এই ফার্টাইল বা সেফ পিরিয়ডের বাইরে সহবাস করেন তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা অনেক কম হয়ে যায়। প্রত্যেক পিরিয়ড সাইকেল বা মাসিক চক্রে ওভারি থেকে একটি এগ রিলিজ হয়ে থাকে, আর এই এগ রিলিজ হওয়ার দুই দিন আগে অথবা রিলিজ হওয়ার সময়ে যদি ইন্টারকোর্স মানে সহবাস করা হয় তাহলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে, আর এই পিরিয়ডকেই আমরা ফার্টাইল বা সেফ পিরিয়ড বলি। এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে আপনার ফার্টাইল বা সেফ পিরিয়ডকে জানতে পারবেন? তাহলে এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো, যদি আপনার মাসিক চক্র রেগুলার হয় মানে এক মাস পরপর পিরিয়ড হয়, তাহলে পিরিয়ডের 14-15 দিনের মধ্যে ওভুলেশন হবে। এখানে আরেকটি জিনিস খেয়াল করুন, এই সাইকেলের প্রথম দিন সেটি হবে যেদিন আপনার পিরিয়ড শুরু হবে, সেই জন্য যেদিন থেকে পিরিয়ড স্টার্ট হবে আপনি সেই দিন থেকে গুনতে শুরু করবেন, আর তারপর এমনইভাবে গণনা করে 14 দিন পর্যন্ত পৌঁছাবেন। এবার এটি মেনে নিন যে আপনার ওভুলেশন 14-15 দিনের মধ্যে হবে, তাহলে আপনি প্রেগনেন্সির জন্য আপনার পিরিয়ড শুরু হওয়ার 11-18 দিনের মধ্যে ইন্টারকোর্স মানে সহবাস করার চেষ্টা করবেন, আর এই দিনগুলোতে প্রত্যেক দিনই সহবাস করার চেষ্টা করবেন, তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা সর্বোচ্চ হয়ে থাকবে। কিন্তু যদি আপনার মাসিক চক্র অনিয়মিত হয় তাহলে এটি সবথেকে ভালো হবে, আপনি একটি ক্যালেন্ডারে আপনার মাসিক চক্রের দিনগুলোকে চিহ্নিত করবেন। একটি মাসিক চক্র হবে পিরিয়ডের প্রথম দিন থেকে নিয়ে আগের পিরিয়ডের প্রথম পর্যন্ত, আর এর মধ্যে যতগুলো দিন থাকবে সেটি আপনার মাসিক চক্র হবে। আর ঠিক এমনই নিয়মে আপনি আপনার পিছনের 3 মাসের মাসিক চক্রকে হিসাব করবেন, তারপর আপনি সেখান থেকে একটি অ্যাভারেজ বের করবেন, আর তখন এই অ্যাভারেজের 11-18 দিনের মধ্যে সহবাস করবেন, তাহলে প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না। আবারও জানিয়ে দিচ্ছি, এই 11-18 দিনের মধ্যে আপনি প্রত্যেক দিনই সহবাস করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো মেয়েদের বয়স। আমরা সবাই জানি যেমন যেমন মহিলাদের বয়স বৃদ্ধি পায় তো এর ফলে শরীরের ভিতরে যেই ডিমের রিজার্ভ থাকে সেটি কমতে লাগে। তো এই জন্য বেশি জরুরি যে আপনি প্রেগনেন্সিকে প্রপারলি টাইম করবেন, মানে বিবাহের পর খুব একটা বেশি সময় নেবেন না, আপনি 30 বছরের আগেই এটিকে কমপ্লিট করে নেবেন। আরেকটি কথা, প্রেগনেন্সির জন্য ট্রাই করার আগে এটি জরুরি হবে যে আপনি একটি নির্দিষ্ট ওজনকে আপনার শরীরের জন্য ফিট করে নেবেন, কেননা শরীরে বেশি ওজন থাকলে গর্ভপাত অথবা মিসক্যারেজের সম্ভাবনা বেশি বেড়ে যায়। তো সেই জন্য আমরা এখানে আমাদের ওজন BMI এর নর্মাল রেঞ্জ 18-23 মধ্যে রাখার চেষ্টা করব, সেখানে 1-2 বেড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আসুন এবার আমরা সেই দ্বিতীয় প্রশ্নটির সম্বন্ধে জেনে নিই, মানে বাচ্চার রং কী কী কারণে কালো অথবা শ্যামবর্ণ হয় আর কোন কোন কারণে ফর্সা হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের মস্তিষ্কে নানান ধরনের প্রশ্নের জন্ম নিয়ে থাকে, আর সেই প্রশ্নগুলি হলো, আয়রনের ট্যাবলেট নিলে বাচ্চার রং কালো হয়ে যায়, কেউ কেউ বলে যে বেদনা খেলে নাকি কালো হয়ে যায়, কেউ কেউ আবার বলে চা পান করলেও নাকি বাচ্চার রং কালো হয়ে যায়। তো এর মধ্যে আসল সত্যতা কী? এই সমস্ত জিনিসগুলো কি বাচ্চাদের কালারের উপর কোনো প্রভাব ফেলতে পারে? আর কোন জিনিসের ফলে বাচ্চার রং কালো হয়? বাবা মা তো ফর্সা হয় কিন্তু কিছু কিছু সময় তাদের বাচ্চা শ্যামবর্ণ হয়ে যায়, এমনটি কেন হয়ে থাকে, এর পিছনে আসল কারণই বা কী? তো এইটা আপনি খুব সুন্দর করে বুঝে নিতে পারবেন এবং আপনাদেরকে শেষে জানানো হবে যে কোন কোন জিনিস সেবন করার ফলে বাচ্চার রং ফর্সা হয়। তো সর্বপ্রথম মানুষদের যে ভুল ধারণা সেটি হলো আয়রনের ট্যাবলেট খাওয়ার ফলে বাচ্চার রং কালো হয়ে যায়। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি একেবারেই ভুল। আপনি এই রকম খেয়ালকে আপনার মস্তিষ্ক থেকে একেবারেই ঝেড়ে ফেলুন। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আয়রনের ট্যাবলেট প্রেগনেন্সির জন্য খুবই জরুরি। আপনি আয়রনের ট্যাবলেটকে সম্পূর্ণ 9 মাসের মধ্যে একদিনও মিস করবেন না।
কেননা এটি বাচ্চার বিকাশের জন্য খুবই জরুরি হয়ে থাকে। দ্বিতীয় হলো বেদানা আর গাজরের ব্যবহার। তো এটিও একটি ভুল ধারণা, আর এই জিনিসগুলো আপনার প্রেগনেন্সিতে খুবই জরুরি, কেননা এই সমস্ত জিনিসগুলোতে অনেক আয়রন উপস্থিত থাকে, আর যেগুলো আপনার প্রেগনেন্সির জন্য ভীষণই জরুরি। তাহলে এবার জেনে নিই কোন কারণের জন্য প্যারেন্টস তো ফর্সা কিন্তু বাচ্চা শ্যাম বর্ণে জন্মায়। তো এর পিছনে কিছু কারণ থাকে, তার মধ্যে প্রথম কারণ হলো বেশি গরম জিনিস আপনাকে প্রেগনেন্সির সময়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবার গরম জিনিস মানে এখানে বুঝে নিন বেশি গরম কিছু, যেমন গরম দুধ, বেশি গরম চা, বেশি গরম খাবার, এগুলি বেশি প্রভাব ফেলে। তো চেষ্টা করবেন বেশি গরম খাবারকে এড়িয়ে চলার। দ্বিতীয় জিনিস হলো যদি আমরা বেশি গরম আবহাওয়াতে থাকি, মানে আপনার যাওয়া আসা কিংবা কাজকর্ম গরম রৌদ্রতে হয়ে থাকে, তাহলে এর প্রভাব বাচ্চার রঙে পড়ে থাকে। এছাড়াও যে সমস্ত মহিলারা প্রেগনেন্সিতে স্মোকিং কিংবা অ্যালকোহল নিয়ে থাকেন, তো এখান থেকে বাচ্চাদের হেলথের উপর তো পার্থক্য আসেই, এছাড়াও বাচ্চাদের কালারেও পার্থক্য আসে। এছাড়াও কিছু কিছু সময়ে আপনারা কম খাবার খেয়ে থাকেন, আর যে কারণে বাচ্চার কাছ পর্যন্ত সঠিক পৌষ্টিকতন্ত্র পৌঁছায় না, আর এই জন্যও কিছুটা কালারে পার্থক্য আসে। তো এগুলি ছিল বাচ্চা কালো বা শ্যামবর্ণ হওয়ার কারণ। যদিও বাচ্চার রং তার জিনের উপরেই ডিপেন্ড করে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলি সেবন করলে বাচ্চার কালারে কিছুটা পরিবর্তন আনা যায়, মানে ফর্সা করা যায়, আর যেটি নিজের সন্তানদের জন্য প্রত্যেক বাবা মাই চেয়ে থাকেন। নাম্বার ১, কেশর এবং দুধ। আপনি কেশর এবং দুধকে প্রত্যেক দিন এক গ্লাস করে পান করবেন। যেহেতু কেশর গরম হয়ে থাকে, সেই জন্য আপনি যদি শীতকালে ব্যবহার করেন তাহলে এক গ্লাস দুধে চার টুকরো দেবেন, আর যদি গরমকালে করেন তাহলে দুই কিংবা তিন টুকরো দেবেন। দ্বিতীয় হলো লেবু। আপনি তিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত অবশ্যই একটি করে লেবু খাবেন, আর এখান থেকে আপনার বাচ্চার কালারে অনেক পার্থক্য আসবে। তৃতীয় হলো ডাবের পানি। বাচ্চার কালারে ডাবের পানিও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। যদি আপনি ডাবের পানি না পান তাহলে সাদা নারকেলকেও ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল দেখতে পাবেন। আমরা আশা রাখছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এছাড়াও যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। ভিডিওটিকে আপনার ফ্যামিলির মানুষজন এবং যাদের বিশেষ প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।